আজকে আমি তোমাদের একটা কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়াচ্ছি, সেটা হচ্ছে মোলের ধারণা। এখন এই মোল কাকে বলে? তোমরা একদম ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টারে পড়েছ যে মোল হচ্ছে একটা মৌলিক একক, সাতটা মৌলিক এককের মধ্যে একটা মৌলিক একক হচ্ছে মোল, যেটার সাহায্যে আমরা এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণ করতে পারি, সেই পরিমাপের একক হচ্ছে একটা মোল। এখন এই মোল ধারণাটা আমি কাদের ক্ষেত্রে প্রয়োগ করব? যে সকল কণাগুলো হচ্ছে অভিন্ন, আইডেন্টিক্যাল কণা, অর্থাৎ যেমন ইলেকট্রন, আয়ন, প্রোটন, নিউট্রন, এই কণাগুলো যেইগুলো আইডেন্টিক্যাল একই টাইপের কণা, এবং যারা আণুবীক্ষণিক অর্থাৎ খুব ছোট্ট কণা, তাদের ক্ষেত্রে সেই সকল মৌলিক বস্তু কণা, মানে হচ্ছে আয়ন, অণু, পরমাণু এই সম্পর্কে বলছে, তাদেরকে আমরা সেই সকল বস্তু কণার ক্ষেত্রে আমরা মোল ধারণাটা ব্যবহার করব। তোমাকে বললাম আচ্ছা এক মোল ছাত্র, এটা কি সম্ভব? কখনো নয়, কারণ ছাত্র যেহেতু অভিন্ন নয়, তাই জন্য কিন্তু আমি সেইখানে মোল ধারণাটা ব্যবহার করতে পারবো না। আবার হচ্ছে আমি তোমাকে বললাম যে এক মোল মার্বেল, তাহলে এক মোল মার্বেল মানে সেই তার সংখ্যাটা এতই বেশি হবে যে সারা পৃথিবীকে প্রায় বেষ্টন করে ফেলবে, ফলে সেখানে কিন্তু সেই মার্বেলের ক্ষেত্রে কিন্তু আমরা মোল ধারণাটা ব্যবহার করতে পারছি না। তাহলে মোল ধারণাটা আমি কাদের ক্ষেত্রে ব্যবহার করছি? সেই সকল মৌলিক বস্তু কণা অর্থাৎ অণু, পরমাণু বা আয়ন, তাদের ক্ষেত্রে ব্যবহার করছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তাদের ক্ষেত্রে ব্যবহার করছি, যারা হবে যে সকল কণা আণুবীক্ষণিক কণা এবং যারা অভিন্ন কণা। এখন এই মোল ধারণাটা সর্বপ্রথম বিজ্ঞানী অসওয়াল্ড এনেছিলেন, এবং তার মোল কথাটির অর্থ হচ্ছে রাশি, বাস্তু বা গুচ্ছ, অর্থাৎ তোমাকে এক মোল ইলেকট্রন মানে এক গুচ্ছ ইলেকট্রন সেইভাবে আমি প্রকাশ করছি। এখন এই মোল চ্যাপ্টার পড়ার আগে, শুরু করার মোল ধারণা শুরু করার আগে, আমাদের আরও কয়েকটা প্রাথমিক ধারণা যেইগুলো তোমরা হয়তো ক্লাস এইটে পড়েছ সেই সম্পর্কে একটু প্রাথমিক ধারণার প্রয়োজন আছে। যেমন হচ্ছে পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব। এখন এই পারমাণবিক ওজন বা ভর, এইটা আমরা মৌলিক পদার্থের ক্ষেত্রে কেন আনলাম? কারণটা হচ্ছে যখন আমরা একটা পরমাণুর ভর বলবো, একটা সেই পরমাণুর ভরটা এতই কম যে আমাদের যখন সেই পরমাণুর ভরে যখন আমরা গবেষণা করতে গেলে ক্যালকুলেশন করতে হচ্ছে, তখন সেই ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা করলাম কি না, একটা মৌলিক পদার্থের ক্ষেত্রেই আমাদের এই পারমাণবিক ওজনটা আমরা কি করছি না, অন্য একটা মৌলের পরমাণুর সাপেক্ষে তুলনা করছি। যেমন আমি তোমাকে বললাম যে একটা অক্সিজেন পরমাণুর ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভরের কত গুণ, সেটাকে আমরা বলছি সেই অক্সিজেনের পারমাণবিক ভর। এখন আমরা প্রথমে এই পারমাণবিক ভরটা আমরা আগে হাইড্রোজেন স্কেলে পরিমাপ করতাম, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণুর ভরের সাথে তুলনা করে অন্য মৌলের একটা পরমাণুর ভরটা নির্ণয় করতাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল সকল মৌল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে না, আবার হাইড্রোজেনের যেহেতু ভরটা, হাইড্রোজেন খুব হালকা মৌল, তাই জন্য আমরা বর্তমানে কিন্তু আমরা পারমাণবিক ওজন বা ভরটা ক্যালকুলেট করছি আমরা কার্বনের সাথে স্কেলে তুলনা করছি, কারণ আমাদের কার্বন যে কোনো জৈব যৌগের মধ্যে অবশ্যই কার্বন রয়েছে, আর তাই জন্য কার্বনের সাপেক্ষে তুলনা করলে কার্বনের কিন্তু পরমাণুর ভরটা, কিন্তু আমাদের কার্বনের পারমাণবিক ভরটা হচ্ছে 12, তার সাপেক্ষে যদি তুলনা করি তাহলে কিন্তু আমাদের অত ত্রুটিপূর্ণ আসবে না। এখন তাহলে আমরা যদি কার্বন স্কেলে বা আধুনিক স্কেলে
মৌলের পারমাণবিক ওজন বা ভর বা গুরুত্ব এটাকে কিভাবে বলবো, না কোন একটি মৌলিক পদার্থের ভর একটি C12 কার্বন পরমাণুর 1/12 অংশ, হ্যাঁ একটা C12 কার্বন পরমাণুর 1/12 অংশ তার থেকে যত গুণ ভারী তাকে আমরা মৌলের পারমাণবিক ওজন বলছি। আর এই পারমাণবিক ওজনকে যখন আমরা গ্রামে প্রকাশ করছি তখন আমরা তাকে বলছি গ্রাম পারমাণবিক ভর। যেমন অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত? 16 গ্রাম। আর এই তাহলে আমাদের গ্রাম পারমাণবিক ওজন সেখান থেকেই আমার গ্রাম পরমাণুর ধারণাটা আসছে, অর্থাৎ 16 গ্রাম অক্সিজেনকে আমরা 1 গ্রাম পরমাণু বা 16 গ্রাম অক্সিজেনটাকে আমরা সেইভাবে গ্রাম পরমাণু এককে প্রকাশ করছি। এবার আছে আণবিক ওজন। এই আণবিক ওজনটা কার হয়? অণুর হয়। এই অণু কিন্তু মৌলিক অণুও হতে পারে, যৌগিক অণুও হতে পারে। মৌলিক অণু মানে অক্সিজেন O2, নাইট্রোজেন N2, হ্যাঁ সেইগুলো আবার কিন্তু যৌগিক অণুও হতে পারে, যেমন হচ্ছে H2O, CO2। তাহলে কোনো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুর ভর একটি C12 কার্বন পরমাণুর 1/12 অংশের থেকে যত গুণ ভারী তাকে আমরা কি বলছি? ওই ওই মৌলিক অণু বা যৌগিক অণুর আমরা আণবিক ওজন বা ভর বা গুরুত্ব বলছি। আর যখন তাকে গ্রামে প্রকাশ করছি তখন আমরা তাকে বলছি সেই গ্রাম আণবিক ওজন। যেমন আমি তোমাকে বললাম কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যদি হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে CO2, কার্বনের পারমাণবিক ওজন হচ্ছে 12, আর অক্সিজেনের দুটো পরমাণু আছে, অক্সিজেনের পারমাণবিক ওজন হচ্ছে 16, তাহলে কত আসছে? 12 + 2 × 16 = 44। সুতরাং কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন হচ্ছে 44, এর কোনো একক নেই, পারমাণবিক ওজন বা আণবিক ওজনের কোনো একক নেই, কিন্তু যখন গ্রামে প্রকাশ করছে তখন তার একটা একক আছে গ্রাম, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ওজন হচ্ছে 44 গ্রাম। আর এই 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড বলতে আমরা এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে বোঝাচ্ছি। এখন আমাদের এই যে 1 মোল ধারণাটা বলছি, 1 মোল কোনো একটা পদার্থ, যেমন আমি তোমাকে বললাম 1 মোল কার্বন ডাইঅক্সাইড, যদি 1 মোল কার্বন ডাইঅক্সাইড বলি তাহলে সেটা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন কত আসছে? 44। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে বোঝাচ্ছে। এখন আমাদের এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বা 1 মোল কোনো একটা পদার্থ, তার মধ্যে সর্বদাই মৌলিক বস্তু কণার সংখ্যাটা একই রকম হবে। তার মানে কি? আমি এটা কার্বন ডাইঅক্সাইডটা অণুকে প্রকাশ করেছি, তাহলে আমাদের 1 মোল কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কতগুলো অণু থাকবে সেই একটা সর্বদা একটা নির্দিষ্ট সংখ্যা থাকে, সেটা হচ্ছে 6.022 × 10⁻², সেটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলে বলি। তাহলে হচ্ছে যে কোনো পদার্থ, সেটা কঠিন হতে পারে, তরল বা গ্যাসীয় যে কোনো পদার্থ, যদি আমি 1 মোল বলি সেই 1 মোল পদার্থের মধ্যে সর্বদাই আমাদের মৌলিক বস্তু কণা, অর্থাৎ যদি অণু হয় অণু, যদি পরমাণু হয় পরমাণু, তার মধ্যে সর্বদা একটা নির্দিষ্ট মৌলিক বস্তু কণার সংখ্যা থাকবে, তাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলব। যেমন এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড 44 গ্রামের মধ্যে কতগুলো অণু আছে, এটা যেহেতু CO2 অণু, তাহলে আমাদের এর মধ্যে কতগুলো অণু থাকবে, না 6.022 × 10⁻², সংখ্যক অণু, এতগুলোই সংখ্যক অণু আছে 44 গ্রামের মধ্যে, প্রচুর সংখ্যা দেখতে পাচ্ছ। হ্যাঁ এখন আমি তোমাকে বললাম আচ্ছা 1 মোল সালফার ডাইঅক্সাইড করলাম, আচ্ছা সালফারের পারমাণবিক ওজন হচ্ছে 32, আর অক্সিজেনের দুটো আছে 16 × 32, তার মানে কত আসছে? 64 গ্রাম। তাহলে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড, তার মধ্যে আমাদের কত থাকছে, না তার মধ্যে কত সংখ্যক সালফার ডাইঅক্সাইড অণু থাকছে? 6.022 × 10⁻², সংখ্যক, তাকে আমরা কি বলছি? অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু একটা সংখ্যাকে নির্দেশ করছে, কিন্তু তোমাকে যদি অ্যাভোগাড্রো ধ্রুবক বলে তাহলে কিন্তু তার একটা একক আছে mol⁻¹, অর্থাৎ প্রতি মোলে যত সংখ্যক মৌলিক বস্তু কণা আছে তাকে আমরা 1 মোলের মধ্যে তাকে আমরা বলছি অ্যাভোগাড্রো ধ্রুবক। এখন আমাদের আর একটা জিনিস বিষয় নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট।
এটা হচ্ছে আমরা যেহেতু তোমাকে প্রথমেই বললাম যে একটা পরমাণুর ভরটা খুবই ক্ষুদ্র, তাহলে একটা খুব ছোট্ট অল্প মান গবেষণার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তাহলে আমরা কি করলাম না, একটা পরমাণুর ভরকে আমরা যে এককে প্রকাশ করছি আমরা সেটাকে বলছি পারমাণবিক ভর একক। সেটা কত হবে না, সেটা হচ্ছে তার হচ্ছে একটা সিটুয়েল কার্বন পরমাণুর যা ভর আছে তার একের বারো অংশ, সেই মানটাকে আমরা পারমাণবিক ভর একক বলি, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম ভরের একক। তোমরা পড়েছো ফার্স্ট চ্যাপ্টারে, তার মানটা কত ছিল 1.6605 × 10⁻²⁴ গ্রাম। এখন প্রশ্ন হচ্ছে এটা আসছে কোথা থেকে। তুমি একটা জিনিস দেখো, আমরা যদি সি টুয়েলভ একটা পরমাণু বলি, তাহলে আমাদের এখানে যেমন এক মোল পদার্থের ক্ষেত্রে আমরা এখানে অণু নিয়েছিলাম, আমরা যদি এখানে পরমাণু নিই, আমি বললাম এক মোল সি পরমাণু। আচ্ছা, এক মোল সি পরমাণু মানে কত হবে, সি এর পারমাণবিক ওজন হচ্ছে 12, তাহলে এখানে আসছে 12 গ্রাম হচ্ছে সি পরমাণু, অর্থাৎ এখানে হচ্ছে 12 গ্রাম কার্বন পরমাণুকে আমরা বলছি এক মোল কার্বন পরমাণু। আর যেহেতু এখানে পরমাণু আছে, এখানে এক মোলের মধ্যে মৌলিক বস্তুকণার সংখ্যা সর্বদা নির্দিষ্ট, তাহলে এখানে পরমাণু আছে আমার, সেখানে কি হবে না, অ্যাভোগাড্রো সংখ্যা পরমাণু আছে আমার এর মধ্যে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 12 গ্রামের মধ্যে কত সংখ্যক আছে না, 6.022 × 10⁻², সেই সংখ্যাটাকে আমরা এন এ বা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে প্রকাশ করেছি। আচ্ছা বলো দেখি, তাহলে 12 গ্রাম সি পরমাণুর মধ্যে এত সংখ্যক পরমাণু আছে, তাহলে এত সংখ্যক পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর যদি 12 গ্রাম হয়, তাহলে একটা কার্বন পরমাণুর ভর কত হবে, 12 / অ্যাভোগাড্রো সংখ্যা, আর এখানে আছে 1/12, আর ইনটু একটা সিটুয়েল পরমাণুর ভর আমরা এখান থেকে বার করলাম যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর 12 গ্রাম, হলে একটা কার্বন পরমাণুর ভর হচ্ছে 12/NA। দেখো 12 কেটে যাচ্ছে, 1/NA, 1/NA মানে 1/ অ্যাভোগাড্রো সংখ্যা, সেই মানটাই আমরা ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে পড়েছি, যেটা পরমাণুর ভর, পারমাণবিক ভর একক, ভরের সবচেয়ে ক্ষুদ্রতম একক, সেটা হচ্ছে 1/ অ্যাভোগাড্রো সংখ্যা করলে তবেই মানটা আসছে 1.6605 × 10⁻²⁴ গ্রাম। এই যে পারমাণবিক ভর একক, এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ধারণা। কেন তোমাকে প্রশ্ন দিল, আচ্ছা একটা নাইট্রোজেন পরমাণুর ভর কত, উত্তর হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, 14, তাহলে সেটা হচ্ছে 14 AN। আমি তোমাকে AN এর মানটা এখানে বসালে 14 × 1.6605 × 10⁻²⁴ গ্রাম। তোমাকে বললাম এটা নাইট্রোজেন পরমাণু ছিল, তাই জন্য নাইট্রোজেনের পারমাণবিক ভর নিয়েছি 14 AN। তাহলে একটা পরমাণুর ভর করতে গেলে AN এককে করতে হচ্ছে, পারমাণবিক ভর এককের সাহায্যে পরমাণুর ভরকে প্রকাশ করছে। আমি তোমাকে দিলাম আচ্ছা একটা নাইট্রোজেন অণুর ভর, নাইট্রোজেন অণু মানে হচ্ছে N2, তাহলে N2 মানে কত হয়ে যাবে তখন, 14 × 2 = 28, তাহলে একটা নাইট্রোজেন অণুর ভর কত হবে, 28 AN, তার মানে হচ্ছে 28 × 1 AN মানে হচ্ছে 1.6605 × 10⁻²⁴ গ্রাম, সেটাকে আমরা মানটাকে এখানে গুণ করলে আমাদের একটা নাইট্রোজেন পরমাণু ভরকে পাবো। তাহলে আমি কিন্তু অনেকগুলো ছোট ছোট পার্ট আলোচনা করছি, মৌলের পারমাণবিক ওজন করেছি, মৌলিক অণু বা যৌগিক অণুর আণবিক ওজন বা ভর করেছি, অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক নিয়ে আলোচনা করলাম, পারমাণবিক ভর একক নিয়ে আলোচনা করলাম, এবার আসছি মৌলের পারমাণবিকতা। পারমাণবিকতা কাকে বলে, একটি মৌলিক অণু যত সংখ্যক পরমাণু নিয়ে গঠিত তাকে আমরা বলি পারমাণবিকতা। যেমন ওজন, ওজন হচ্ছে O3, বলো এই মৌলিক অণু ওজন কটা পরমাণু নিয়ে গঠিত, 3টে, তাহলে ওজনের ক্ষেত্রে পারমাণবিকতা কত হবে না, সেটা হচ্ছে 3। অর্থাৎ আমি যদি ওজন ধরি, তাহলে ওজনের মৌলের আণবিক ওজনটা কত আসবে, 3 × 16, আর অক্সিজেনের কত আছে মৌলের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 3 × 16/16 = 3, অর্থাৎ ওজনের পারমাণবিকতা হলো 3। এবার আসছি আরেকটা নতুন ধারণা, মোলার ভর। মোলার ভর মানে হচ্ছে এক মোল পরিমাণ কোনো পদার্থ আছে তার যে ভর তাকে আমরা বলবো মোলার ভর।
অর্থাৎ এক মোল পদার্থ যার মধ্যে একটা নির্দিষ্ট অ্যাভোগাড্রো সংখ্যক মৌলিক বস্তুকণা বর্তমান আছে, সেই সংখ্যক মৌলিক বস্তুকণার মোট যা ভর তাকে আমরা কি বলছি, মোলার ভর। এই মোলার ভর আর আণবিক ভর একই রকম, মানটা কিন্তু একই রকম আসবে, কিন্তু এর আণবিক ভরের কিন্তু কোনো একক ছিল না, কিন্তু মোলার ভরের একটা একক আছে, সেটা হচ্ছে গ্রাম পার মোল। আমি তোমাকে বললাম আচ্ছা অক্সিজেনের আণবিক ভর কত হবে, উত্তর হচ্ছে 32, তার কোনো একক নেই। কিন্তু মোলার ভর কত, অক্সিজেনের মোলার ভর কত, উত্তর হচ্ছে 32 গ্রাম পার মোল। এবার আমাদের এখানের এই দিকের পার্টটা আমি করেছি আমাদের এই চ্যাপ্টারে কয়েকটা অঙ্ক আসে সেইগুলো আলোচনা করার জন্য। তোমাদের অনেক সময় আমি একটা পদার্থের ভরটা বলে দেবে, দিয়ে বলবে আচ্ছা কত মোল সংখ্যা কত আছে। আমি তোমাকে বললাম আচ্ছা বলো দেখি এক মোল কার্বন ডাইঅক্সাইড CO2 অণু আছে, বলো এক মোল কার্বন ডাইঅক্সাইড CO2 মানে কত গ্রাম আসবে, 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2 অণু, এটা আমরা বলেছি, যার সব মধ্যে কতগুলো মৌলিক বস্তুকণা বর্তমান, 6.022 × 10^23 সংখ্যক, এখানে অণু আছে, তাহলে আমাদের এখানে অণু নিতে হবে, এইটা প্রথমে আমি লিখেছিলাম। এবার তোমাকে প্রশ্ন করলাম আচ্ছা 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড = সেটা কত মোল হবে, তখন আমরা এই ফর্মুলাটা দিয়ে মোলটা বার করতে পারবো, পদার্থের ভর ডিভাইডেড বাই মোলার ভর। আচ্ছা বলো দেখি কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর কত, মোলার ভর কার্বন ডাইঅক্সাইডে করলে আণবিক ওজনটাই করব, শুধু এককটা আসবে গ্রাম পার মোল। তাহলে আমি তোমাকে বললাম আচ্ছা 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত মোল হবে, আমি এখানে বলছি 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বলো কত মোল, পদার্থের ভর হচ্ছে 22 ডিভাইডেড বাই মোলার ভর কত হবে, বলো মোলার ভর কত হবে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর হচ্ছে 44, তাহলে 22 গ্রাম ডিভাইডেড বাই 44 গ্রাম পার মোল, একক করলে কত আসছে, = হাফ মোলটা উপরে চলে যাচ্ছে, তাহলে হাফ মোল। অর্থাৎ আমি কি করতে পাচ্ছি, কোনো পদার্থের ভর জানা থাকলে আমি তার মোল সংখ্যাটাকে আমরা ক্যালকুলেট করতে পাচ্ছি কিভাবে, না তাকে মোলার ভর দিয়ে ভাগ করলে। এবার আমি আরেকটা ফর্মুলা লিখেছি, সেখানে যদি তোমার যদি মৌলিক বস্তুকণার সংখ্যাটা দিয়ে দেয় তাকে যদি তোমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তখনও কিন্তু আমি মোল সংখ্যা পাবো। কিরকম, আমি তোমাকে কোনো একটা বস্তুকণার সংখ্যা বলে দিয়েছি, তোমাকে মনে করো বলে দিয়েছে 3.011 এত সংখ্যক আমাদের কি আছে কার্বন ডাইঅক্সাইডের, আমাদের কি আছে বস্তু, কতগুলো অণু আছে, কতগুলো আছে আমি এখানে ধরছি, আমি এখানে ধরছি কতগুলো বলে দিয়েছে না 3.011 × 10^23 সংখ্যক CO2 আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এর মোল সংখ্যাটা কি করে নির্ণয় করব, আমাদের এর মোল সংখ্যাটা নির্ণয় করতে গেলে বস্তুকণার যে সংখ্যাটা আছে ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যার মানটা কত আছে না 6.022 × 10^23 ভাগ করলে কত আসছে না সেটা = হাফ মোল। তার মানে আমাদের একটা জিনিস বুঝতে পাচ্ছি যে বস্তুকণার সংখ্যা থাকলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলেও মোল পাবো, আবার পদার্থের ভর যদি থাকে তার মোলার ভর দিয়ে ভাগ করলেও আমি মোল সংখ্যাটা করতে পাচ্ছি। এবার আসছি আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে ধারণা, রিলেটিভ অ্যাটমিক মাস। এখন আমরা এই অ্যাটমিক মাস বা আমাদের এই যে পারমাণবিক ভর আমরা ক্যালকুলেট করেছি সেখানে আমরা কিন্তু এই যে আগে আমরা হাইড্রোজেন স্কেলে করতাম, পরে পরিবর্তন করে অক্সিজেন স্কেলে করা হলো, এখন আধুনিক স্কেলে যেটা কার্বন স্কেলে করা হচ্ছে, একেই আমরা বলছি আপেক্ষিক পারমাণবিক ভর বা রিলেটিভ অ্যাটমিক মাস। এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভগ্নাংশ হয়, অধিকাংশ ক্ষেত্রে ভগ্নাংশ হয় মানে অধিকাংশ ভগ্নাংশ হচ্ছে, কয়েকটা ক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ হচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে কেন অধিকাংশ ক্ষেত্রে ভগ্নাংশ হচ্ছে, কখন তার ভগ্নাংশ হচ্ছে না পূর্ণ সংখ্যা হচ্ছে, সেগুলো আমাদের জানতে হবে। তার জন্য আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো মৌলের যখন পারমাণবিক ভরটা ক্যালকুলেট করতে যাব তখন আমরা কি করব, না ওই মৌলটা প্রকৃতির মধ্যে কী কীভাবে রয়েছে
প্রকৃতিভাবে কি করে আত্মপ্রকাশ করে রয়েছে তার যতগুলো আইসোটোপ আছে সেই আইসোটোপগুলোর আমরা কি করব গড় হিসেব করব। গড় হিসেব করে তবে আমরা কিন্তু পারমাণবিক ভরটা ক্যালকুলেট করতে হচ্ছে। আমি তোমাকে বললাম ক্লোরিনের মনে করো পারমাণবিক ভর ক্যালকুলেট করব। এখন এই ক্লোরিন প্রকৃতিতে দু রকম আছে, একটা ক্লোরিন 1735, একটা আছে ক্লোরিন 1737। এবার এইটা কত পার্সেন্ট আছে? 75%। এটা কত আছে প্রকৃতির মধ্যে? 25%। তাহলে আমি যখন এই দুটোর গড় হিসেব করব তখন কিন্তু এটা কি হয়ে যাবে? ভগ্নাংশ হয়ে যাবে। কিরকম ভাবে? দেখো আমি ক্লোরিনের পারমাণবিক ভর করছি, তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর, ক্লোরিনের পারমাণবিক ভর করতে গেলে এটা আছে 75%, তাহলে 75% অফ 35 প্লাস 25% অফ 37, 25% অফ 37 ক্যালকুলেট করলে 75/100 ইনটু 35 প্লাস 25/100 ইনটু 37 ক্যালকুলেট করলে আসছে 35.5। অর্থাৎ আমাদের যেহেতু অধিকাংশ মৌল তাদের আইসোটোপ আছে প্রকৃতির মধ্যে, তাই জন্য প্রকৃতির মধ্যে প্রাপ্ত আইসোটোপগুলোর যখন গড় হিসেব করে আমরা পারমাণবিক ভর ক্যালকুলেট করতে যাচ্ছি তখন পারমাণবিক ভরটা কিন্তু একটা ভগ্নাংশ এসে যাচ্ছে। যে সকল মৌলের কোনো আইসোটোপ নেই যেমন সোডিয়াম ফ্লোরিন, তাদের ক্ষেত্রে যেহেতু কোনো আইসোটোপ নেই তাহলে গড় হিসেব করার প্রয়োজন হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যা আসছে। তাহলে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর যেগুলো আমরা এখানে আলোচনা করেছিলাম সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভগ্নাংশ আসছে। আমাদের আরো দুটো বিষয় এখানে আছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মোলার আয়তন। অর্থাৎ আমরা মোলার আয়তন মানে এক মোল কোনো পদার্থ আছে তার আয়তনকেই আমরা মোলার আয়তন বলছি, কিন্তু সাধারণত আমরা আয়তন বললে আমরা পরীক্ষায় যেটা আমাদের আসে গ্যাসের মোলার আয়তন। এবার তোমরা জানো যে গ্যাসের আয়তনটা নির্ভর করে গ্যাসের চাপ এবং উষ্ণতার উপর, চাপ বাড়ালে তার আয়তনটা কমে যাবে, উষ্ণতা বাড়ালে তার আয়তনটা বাড়বে। তাহলে আমরা কি করব যখন একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা মোলার আয়তনের ধারণাটা দিতে যাব তখন কিন্তু নির্দিষ্ট চাপ ও উষ্ণতা অবশ্যই লিখতে হবে। তাহলে প্রশ্ন যদি শুধু মোলার আয়তন থাকে প্রথমে লিখবো এক মোল পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে, তার তলায় একই সঙ্গে উল্লেখ করে দেবো এক মোল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় যা আয়তন সেটাকে আমরা বলছি মোলার আয়তন। আবার এই যদি নির্দিষ্ট চাপ ও উষ্ণতা, এটা তো যে কোনো চাপ উষ্ণতা হতে পারে, কিন্তু যদি আমি প্রমাণ চাপ উষ্ণতা নিয়ে নিই অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, প্রমাণ চাপ উষ্ণতা যদি নিই অর্থাৎ 76 সেন্টিগ্রেড পারস্তম্ভের চাপ প্রমাণ চাপ, প্রমাণ উষ্ণতা মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন যদি আমি নিই গ্যাসটার ক্ষেত্রে তখন ওই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখা যাবে এক মোলের আয়তন অর্থাৎ মোলার আয়তনের মানটা সর্বদা একটা নির্দিষ্ট আসছে, সেটা হচ্ছে 22.4। আমাদের এইখানে দুটো পার্ট দিয়েছি, এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসবে। তোমাদের যেমন আমি ধরলাম এক মোল নাইট্রোজেন, এক মোল নাইট্রোজেন হচ্ছে N2, তাহলে আচ্ছা নাইট্রোজেন বলতে নাইট্রোজেন অণুকে বোঝাচ্ছে, তাহলে বলো দেখি এক মোল নাইট্রোজেন আমি বলেছি তার মধ্যে কত সংখ্যক অণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক মানে N এর সংখ্যক N2 অণু রয়েছে, আর নাইট্রোজেন হচ্ছে দ্বিপরমাণু দুটো পরমাণু নিয়ে গঠিত। তাহলে আমাদের টোটাল যদি পরমাণু সংখ্যা বার করতে দেয় তাহলে আমাদের কি করতে হবে? এই অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ একটা অণুতে দুটো করে পরমাণু আছে। তাহলে আমাদের এক মোল নাইট্রোজেন অণুর মধ্যে কটা পরমাণু আছে? 2×N এর সংখ্যক পরমাণু আছে নাইট্রোজেন পরমাণু। আর এক মোল নাইট্রোজেন মানে হচ্ছে অণু আছে, আণবিক ভর ক্যালকুলেট করলে আসছে N2, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, দুটোর জন্য 14×2×28। আর এই এক মোল নাইট্রোজেন যেহেতু গ্যাস তখনই কিন্তু 22.4 করতে পারবো, কঠিন বা তরলের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আয়তনটা 22.4 লিটার করতে পারবো না, যেহেতু নাইট্রোজেন একটা গ্যাসীয় পদার্থ তাহলে STP-তে আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা একটা ধারণা পেলাম যে যখন আমরা মোল সংখ্যা আমাদের বার করতে দেবে তখন পদার্থের ভরকে আমরা মোলার ভর বা আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাও সরি আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? মোলার ভর। অর্থাৎ আমি পদার্থের ভরকে আণবিক ভর বা মোলার ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাবো, মোল সংখ্যাকে আণবিক ভর বা মোলার ভর দিয়ে গুণ করলে পদার্থের ভর পাবো,
আর মূল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে তার মধ্যে কটা মৌলিক বস্তু কণা আছে সেটা পাবো, আবার মৌলিক বস্তু কণার সংখ্যা দেওয়া থাকলে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে আমি মূল সংখ্যা করতে পারবো, আর মূল সংখ্যা যদি দেওয়া থাকে তাকে আমরা যদি 22.4 লিটার দিয়ে গুণ করি তাহলে আমরা গ্যাসের মোলার আয়তন, গ্যাসের আয়তনটা বার করতে পারবো। 22.4 লিটার দিলে গ্যাসের আয়তনটা কত হচ্ছে দেখবো, আর যদি আমরা সেই গ্যাসের আয়তন দেয়া থাকে তাকে আমরা 22.4 লিটার দিয়ে ভাগ করলে আমরা মূল সংখ্যা করতে পারবো যদি এসটিপি থাকে। এই হলো আমাদের এই কনভার্টগুলো করে কিন্তু আমাদের মূল চ্যাপ্টারে অঙ্কগুলো কিন্তু তোমরা করবে, টেক্সট বইয়ের অঙ্কগুলো যেখানে সমস্যা হবে সেখানে বলবে। আর লাস্ট একটা আইডিয়া সেটা হচ্ছে সংকেত ভর বা ওজন। সংকেত ভরটা আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করি, কেবলমাত্র আয়নীয় যৌগের ক্ষেত্রে। আয়নীয় যৌগের ধারণা তোমাদের আছে, যখন ধাতু আর অধাতু নিয়ে কোনো একটা যৌগ গঠিত হচ্ছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ধরো এরকম কোনো যৌগ, সেখানে কিন্তু আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা কিন্তু আণবিক ভর বা ওজন কথাটা বলতে পারছি না, কারণ আয়নীয় যৌগের কিন্তু একটা বিচ্ছিন্ন অণুর কিন্তু কোনো অস্তিত্ব নেই, একটা সিঙ্গেল অণু কিন্তু কোনো সময় থাকতে পারে না, সেখানে অনেকগুলো অণু একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় রয়েছে। তাই জন্য আমরা একটা অণুর ক্ষেত্রে আণবিক ওজন না বলে আমরা সেখানে ব্যবহার করছি কি সংকেত ভর বা সংকেত ওজন, অর্থাৎ আমাদের কি হচ্ছে সেই যৌগটা যে সকল পরমাণুগুলো নিয়ে গঠিত তাদের পারমাণবিক ভরের সমষ্টিকে আমরা বলছি সংকেত ভর। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের হচ্ছে 23, ক্লোরিনের হচ্ছে 35.5, দুটোকে যোগ করলে আমাদের আসছে 58.5, সেই 58.5 হচ্ছে সোডিয়ামের সংকেত ভর। আমরা যদি তার সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর, আর সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভরটা যদি গ্রাম এককে প্রকাশ করি তখন বলবো গ্রাম সংকেত ভর, তাহলে সোডিয়াম ক্লোরাইডের গ্রাম সংকেত ভরটা কত হবে 58.5 গ্রাম। আর এখানে লাস্ট আমি তোমাদের একটা জিনিস বলছি, এই আয়নীয় যৌগ কেন বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব নেই, আমরা এইভাবে সোডিয়াম ক্লোরাইডের একটা ক্রিস্টাল স্ট্রাকচার যদি আঁকি তাহলে দেখবো এই ক্রিস্টাল স্ট্রাকচারটা কিন্তু একটা ঘনকের ন্যায়, অর্থাৎ এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড একটা ঘনকের ন্যায় আকার করে রয়েছে, এই একটা ঘনক আঁকলাম। এইবার আমি এই প্রত্যেকটা তলকে আমি মাঝখান দিয়ে ভাগ করছি, দেখো প্রত্যেকটা তলকে মাঝখান দিয়ে ভাগ করছি, যেই মাঝখান দিয়ে আমি ভাগ করছি আমি এই প্রত্যেকটা তলকে যদি মাঝখান দিয়ে ভাগ করতে থাকি দেখো এইখানে একটা কিউব থেকে আমি মাঝখান থেকে ভাগ করে করে কটা কিউব নিয়ে এসেছি, আটখানা কিউব, যেন মনে হচ্ছে ওপরে চারটে আছে নিচে চারটে আছে, থ্রি ডাইমেনশনাল ছবি। এখন এই মাঝে যদি একটা এনএ থাকে, মাঝে যদি এটাকে এনএ প্লাস বলি, আর এই যে সিম্বলটা দিয়ে যদি আমরা ক্লোরিন মাইনাসটাকে বলছি, তাহলে এই যে এনএ প্লাস তার এই দিকের ছটা জায়গায় আমাদের কি আছে, তার এই ছটা জায়গায় আমাদের আছে এখানে, এই ছটা জায়গায় আছে ক্লোরিন নেগেটিভ। তাহলে আমাদের এই আবার যখন এইটা সোডিয়াম প্লাস, এটা ক্লোরিন নেগেটিভ, এটা সোডিয়াম পজিটিভ, এটা সোডিয়াম পজিটিভ, একটা অল্টারনেট করে করে কিন্তু সোডিয়াম পজিটিভটা যাচ্ছে, আর এখানে একটা অল্টারনেটিভ করে করে কিন্তু আমাদের সোডিয়ামগুলো আসছে। এইভাবে আমরা যদি পুরো স্ট্রাকচারটা করি, সলিড গোল যেটা করেছি সেটা হচ্ছে সোডিয়াম পজিটিভ, আর যেটা এ করেছি সেটা হচ্ছে ক্লোরিন নেগেটিভ, তাহলে এইভাবে আমরা একটা ক্রিস্টাল স্ট্রাকচার যখন আমি করছি সেখানে আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে না, একটা এনএ প্লাস, এই যে ভেতরের একটা এনএ প্লাস সেটা হচ্ছে এই এনএ প্লাস, সেই এনএ প্লাসটাকে ছদিক থেকে ছটা ক্লোরিন নেগেটিভ তাকে কি করেছে বিভিন্ন দিক থেকে অ্যাট্রাকশন করে রয়েছে, এই ক্লোরিন নেগেটিভগুলো তাকে বিভিন্ন দিক থেকে অ্যাট্রাকশন করে রয়েছে। তার মানে আমাদের এই একটা এনএ প্লাসকে যেহেতু ছটা ক্লোরিন বিভিন্ন দিক থেকে অ্যাট্রাকশন করে রয়েছে, তাই জন্য কিন্তু একটা এনএসিএল কখনো সম্ভব নয়, আমাদের অনেকগুলো এনএসিএল একসঙ্গে জোটবদ্ধভাবে রয়েছে, তাই জন্য কেবলমাত্র আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর না বলে আমরা সংকেত ভরের ধারণাটা ব্যবহার করছি।
তোমরা বাড়িতে টেক্সটবুকের অঙ্কগুলো করবে, যেগুলো অসুবিধা হবে সেইগুলো বলবে কমেন্টের মধ্যে, আমি সেইগুলো কিভাবে হেল্প নিয়ে করতে হবে তোমাদের এই দুটো ফর্মুলার উপর সব অঙ্কগুলো করবে। হ্যাঁ, আজকে এতখানি থাকো।